আমি আপনাদের কখনো এই ধরনের কথাবার্তা বলি না নর্মালি, সো এই ফর দ্য ফার্স্ট টাইম বললাম, আশা করি আপনারা কথাটা রাখবেন। সালামু আলাইকুম সবাই। হ্যাঁ, আমি মারুফ, কার্টুন মারুফ। তো ফার্স্ট থিং ফার্স্ট, আগেই বলে নেই, এটা কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিও না। এই ভিডিওতে জাস্ট দুইটা পার্ট থাকবে। প্রথম পার্ট আলোচনা করার আগে দ্বিতীয় পার্টের কথা বলে নেই। আপনাদের এই ভিডিওটার কথা মনে আছে? এই ভিডিওতে আমি আপনাদের একটা হেডফোন গিফট করব বলে কথা দিয়েছিলাম, তো আপনাদের সামনে আমি সেই সৌভাগ্যবান হেডফোন বিজয়ীকে নির্বাচিত করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন, নাহলে দেখা যাবে হেডফোনটা আপনি জিতছেন কিন্তু আপনি জানেন না যে আপনি হেডফোন জিতছেন, পরে দেখা যাবে যে হেডফোনটা মিস করে গেছেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। সে অনেক দিন আগের কথা, 2009 সালে আমি যখন ক্লাস 5-এ পড়তাম, তখন জেমস ক্যামেরুন নামের এই ভদ্রলোক একটা সিনেমা তৈরি করছিলেন। আমাদের সবার পরিচিত টাইটানিক, টার্মিনেটর এই টাইপের আরো অনেক অস্থির সিনেমার ক্রিয়েটর হলো আমাদের এই জেমস ক্যামেরুন ভাই। তো সেই ভদ্রলোক 2009 সালে কি জানি মনে করে অ্যাভাটার সিনেমাটা বানায় দিল। কিছু নীল নীল আধা লেংটা এলিয়েন প্রাণীর গল্প, তারপর আর কি বলবো, একের পর এক, একের পর এক রেকর্ড। কোটিতে ঠিক কয়টা শূন্য থাকে এটা বুঝে ওঠার আগেই এই সিনেমা কয়েক হাজার কোটি টাকার বিজনেস করে নিল। মাত্র 47 দিনের মধ্যে এটা এগুলো বিশ্বের এক নাম্বার ইনকাম করা সিনেমা। $2 বিলিয়ন বক্স অফিস কালেকশন। মিলিয়ন না ভাই, $1 বিলিয়ন। 100 মিলিয়নে 1 বিলিয়ন হয়। তার উপর এটা আবার এখনের কথা না, 13 বছর আগের কথা। তখন সিনেমা মানেই ছিল শুধুমাত্র অ্যাভাটার। যতদিন না আমাদের থানোস কাকার হাতে 6টা ইনফিনিটি স্টোন এসে গেছিল, তার আগ পর্যন্ত ছিল এইটাই বিশ্বের এক নাম্বার ইনকাম করা সিনেমা। 2009 সালের পরেও এটা আরো 4 বার রিলিজ করা হয়েছে কিন্তু এটার ইনকাম কখনোই থামে নাই। তার মানে হলো মানুষ এটা হলে গিয়ে দেখতেছে। তাইলে মানুষ শুধু শুধু 500-600 টাকা খরচ করে হলে গিয়ে কেন সিনেমা দেখতেছে? টাকা কি গাছে ধরে নাকি যারা যায় সবাই বড় লোক? উত্তর হলো সিনেমা এক্সপেরিয়েন্স, প্রপার থিয়েটার এক্সপেরিয়েন্স। এটা এমন কোন মুভি না যেটা আপনি জাস্ট কাহিনীটা গল্পটা জানার জন্য দেখলেন, এইটা মানুষ সিনেপ্লেক্সে গিয়ে দেখে একটা প্রপার সিনেমার এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য। আপনি চাইলেই এখন ইউটিউবে গিয়ে এক্সপ্লেনেশন দেখে নিতে পারবেন, এমনকি পুরো আস্ত মুভিটা ডাউনলোড করেও দেখে নিতে পারবেন। কিন্তু ভাই, অন্তত এই সিনেমাটা এইভাবে দেখার জন্য না, এটা দেখতে হয় সিনেপ্লেক্সে গিয়ে 3D-তে। এই নীল নীল আধা লেংটা এলিয়েনগুলো যখন আপনার চোখের সামনে দিয়ে হাঁটবে দৌড়াবে, আপনার মনে হবে হাত বাড়ালেই আপনি প্রত্যেকটা ধরতে পারবেন। ঠিক এই জিনিসটার যে অনুভূতিটা, যে এক্সপিরিয়েন্সটা, এটা আপনি কখনোই ঘরে কানে হেডফোন লাগায় বসে মোবাইলে বা কম্পিউটারে সিনেমা দেখে কোনোদিনই পাবেন না। মানুষ এখনো শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য হলে গিয়া সিনেমাটা দেখে। আপনি জানবেন যে আপনার চারপাশে যা দেখতেছেন সবকিছু ফেক, সবকিছু নকল, সব VFX, কিন্তু আপনার একটা সেকেন্ডের জন্য ফিল হবে না যে বিষয়টা নকল। সবকিছু আপনার কাছে এতটা রিয়েল আর এতটা বাস্তব মনে হবে যে আপনি কোন দুনিয়ায় আছেন সেটা বুঝতেই পারবেন না। এন্ড দ্য গুড নিউজ ইজ, আজকে 23 সেপ্টেম্বর এটা 5ম বারের মতো সারা বিশ্বে আবার রিলিজ হইলো। তবে এইবার স্পেশালিটি হলো এটা 4K HDR and 3D, তার মানে বাংলাদেশের যে কোনো সিনেপ্লেক্সে এটা আপনি দেখতে পাবেন। আমি কালকেই বসুন্ধরা সিনেপ্লেক্সে যাইতেছি এটা দেখার জন্য। আপনি জাস্ট স্ক্রিনের দিকে তাকায় থাকবেন, একটা সেকেন্ডের জন্য আপনি চোখ সরাইতে পারবেন না, এরকম একটা ফিলিং হবে। আমার সাজেশন হলো যে কোনো সিনেপ্লেক্সে যান, গিয়ে এই মুভিটা একবার দেখে একটা ফুল থিয়েটার এক্সপিরিয়েন্স নেন, কারণ এরকম থিয়েটার এক্সপিরিয়েন্স নেওয়ার মতো মুভি ডেইলি আপনি দেখতে পাবেন না। আমি নিজেও কালকে বসুন্ধরা সিনেপ্লেক্সে যাব। টাকা না থাকলে কয়দিন টাকা পয়সা জমান? আমার ডিপার্টমেন্টের ছোট ভাই রিদীপ একবেলা কম খাওয়া শুরু করে দিয়েছে টাকা পয়সা জমানোর জন্য। সিনেপ্লেক্সে গিয়া মুভিটা 3D 4K HDR দেখবে এই কারণে। আমি আবারও বলতেছি এটা শুধুমাত্র কোনো সিনেমা না, এইটা একটা এক্সপিরিয়েন্স। তাই হলে যান, মুভিটা দেখেন, হল থেকে বের হওয়ার পরে আপনার নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাক্টরি ফিলিং আসবে যে না ভাই, টাকাটা উসুল হয়েছে। তো এখন আসেন ভিডিওর পার্ট টু তে, আমি আপনাদের সামনেই হেডফোনের বিজয় বের করি। তো হ্যাঁ, চলে আসলাম আমি আমার ইউটিউব স্টুডিওতে। তো যারা ইউটিউবার তাদের প্রত্যেকেই অলমোস্ট টিউব বাড়ি নামে একটা এক্সটেনশন ইউজ করে। এই টিউব বাড়ির আইকন এখানে ক্লিক করলেই এখানে আসবে পিক এ উইনার, এখানে উইনার সিলেক্ট করবো আমরা। এখন আনসার দিয়ে দিই, আনসারটা ছিল অ্যাসগার্ড। তো অ্যাসগার্ড যেহেতু সঠিক উত্তর, সো এখান থেকে ক্লিক করবো পিক এ উইনার, দেখি কে আসে। আল্লাহ ছাড়া কেউ জানে না যখন কে আসবে, আহাদ রহমান। ওকে, দ্য উইনার ইজ আহাদ রহমান। আপনি জাস্ট আপনার এই আইডিয়াটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন এবং আপনার ঠিকানা দিবেন, আপনার কুরিয়ারে আমি যে হেডফোনটা বলছিলাম, প্রমিস করছিলাম, সেই হেডফোনটা পৌঁছায় যাবে। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আমি আপনাদের কখনো এই ধরনের কথাবার্তা বলি না নর্মালি, সো এই ফর দ্য ফার্স্ট টাইম বললাম, আশা করি আপনারা কথাটা রাখবেন। তো দেখা হবে পরের একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা।